ওই যে টিকটক করেছিল আমি মিস বুবলি, বুবলি নাক ফুলকাণ্ড এবং তার সাথে হঠাৎ করে কেন দ্বন্দ্বে জড়ালেন অপু, এসব নিয়ে এবার প্রথম আলোর সঙ্গে কথা বলছেন নায়িকা। বুবলিকে ধুয়ে দিয়ে কি বলল শেষ পর্যন্ত দেখুন। জন্মদিনে বুবলি নাক ফুলের কথা বলতেই অপু রেগে গিয়েই প্রথমে বলেন ওসব নিয়ে কথা বলতে চাই না, এসব ব্যাপারে বলতেও আমার এখন আর ভালো লাগে না। কিন্তু বুবলি তো বলছেন তাদের মধ্যে তৃতীয় একজন হঠাৎ করে ঢুকে গেছে, অনেকেই বলছেন তৃতীয় পক্ষ বলতে তিনি আপনাকেই বুঝিয়েছেন। এই ব্যাপারে অপু বলেন তিনি কি সরাসরি আমার নাম বলছেন, যাই হোক এসব শুনে আমার হাসি পাচ্ছে, কে তৃতীয় পক্ষ আর কে প্রথম পক্ষ আর একটু পরিষ্কার দরকার ছিল, তার প্রতিটা বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়। দেখুন এসবের কারণে সাধারণ মানুষ আমাদের নিয়ে কী ভাববেন, আমাদের অভিনয় মানুষ পছন্দ করেন, আমাদের ভালোবাসেন। রাজ্জাক কবরী, জাফর ইকবাল, সালমান শাহ, শাবনূর সহ অনেকেই আমার পছন্দের তারকা, তারাও তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু কোনো বিষয় নিয়ে তাদের তো এত টানা হেঁচড়া দেখিনি। এখন এই ইন্ডাস্ট্রি কেমন যেন হয়ে গেছে, এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গাটুকু উঠে যাবে। এদিকে শাকিব খানও তো বলছেন অপু বুবলির সঙ্গে তার সম্পর্ক এখন অতি, এ নিয়ে অপু বলেন হ্যাঁ দুজনের ব্যাপারেই তো বলেছেন, আমার ব্যাপারটা বাদ দিলাম সেটা সবাই জানেন, কিন্তু এই বক্তব্যের পরও বুবলি এত জাহির করছেন কেন? শাকিব খান তো সব ক্লিয়ার করেই দিয়েছেন, বিষয়টি হয়ে গেছে গায়ে মানে না আপনি মরল অবস্থা, আপনাকে নিয়েও তো শাকিব খান কথা বলছেন। অপু বলেন হ্যাঁ বলছেন, কিন্তু আমি তো আর অন্যের মতো কোনো প্রতিবাদ করছি না, কোনো মিথ্যাচার করছি না, আর আমার সঙ্গে এটি যায়ও না, আমি একজন মানুষ, আমি একজন অভিনেত্রী, এসব দিয়েই আমার ব্যক্তিত্ব প্রকাশ করি, কোনো মন গড়া কথা বলে সেই ব্যক্তিত্ব আমি নষ্ট করব না, অন্যের মতো উদ্ভট কথাবার্তা উদ্ভট মন্তব্য আমার মুখে মানায়ও না।